কুমিল্লা জেলা ও শহর আওয়ামী লীগ নেতা এবং ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম শিকদারের দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল ময়দান প্রাঙ্গণে জানাজা শেষে নগরীর কাপ্তান বাজার মোগলটুলির যৌথ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। শফিকুল ইসলাম শিকদার 75 পরবর্তী সময়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের প্রথম ছাত্রলীগ প্যানেলের নির্বাচিত ভিপি ছিলেন। পরবর্তীতে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। গত 5 মে ঢাকার একটি হাসপাতালে তার পায়ের অপারেশন করা হয়। সোমবার রাত 10:30 কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।